কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় গণিত তো অধ্যায় ও শিরোনাম দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন বিষয়বস্তু আছে সেট ও উপো সেট বাস্তব সংখ্যার সেট ও উপো সেট ফাঁকা সেট ও সার্বিক সেট সেটের সমতা সেট প্রকাশের পদ্ধতি তালিকা পদ্ধতি সসীম ও অসীম সেট সেটের সংযোগ সেট অন্তর ও পূরক সেট শক্তি সেট ক্রমজ্জ্বর ও কার্তিশীয় গুনজ সেটের বিধিসমূহ এরপরে হচ্ছে অন্যায় ফাংশন ডোমিনো রেঞ্জ ফাংশনের লেখচিত্র এরপরে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এখান থেকে বীজগণিতিক রাশি বর্গ সংবলিত সূত্রাবলী ঘন সংবলিত সূত্রাবলী বর্গ সম্প্রসারণ এরপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ভাগ্য সুপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ এরপর আছে বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ বিভিন্ন প্রকার এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তারপর হচ্ছে বিষয়বস্তু যেগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ ও চতুর্ভুজ ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপদ্বিবাহুর সমষ্টি দেওয়া ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপদ্বিবাহুর অন্তর দেওয়া ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এরপর হচ্ছে সাম সামন্ত্রিক সংক্রান্ত সম্পাদ্য সামান্তরিকের দুটি কর্ণ তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সামন্ত্রিক আঁকতে হবে সামন্ত্রিকের দুইটি কর্ণ একটি বাহু দেওয়া আছে সামন্ত্রিকটি আঁকতে হবে তারপর হচ্ছে ট্রাফিজিয়াম সংক্রান্ত সম্পাদ্য ট্রাফিজিয়ামের দুইটি সমান্তল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে এরপর আছে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত বৃত্তচাপ বৃত্তস্থ বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ চতুর্ভুষ বৃত্তের ছেদক ও স্পর্শক বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তের কেন্দ্র ও ব্য ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোধক রেখাংশ ওই জায়ের উপর লম্ব বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরপর হচ্ছে বৃত্তের একই চাপের উপর দন্দায়মান কেন্দ্রস্থ কোনগুলো অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ কোনো চতুর্ভুজের দুইটি কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয় বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু আমি বেশাদির উপর লম্ব বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান দুইটি বিন্দু বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্র দেয় ও স্পর্শ বিন্দু সমরেক হবে এরপর হচ্ছে বৃত্ত সম্পর্কিত সম্পাদ একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শ আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে এরপরে আছে নবম অধ্যায় ত্রিকোমিত্তিক অনুপাত এখান থেকে সমক্রী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ সদৃশ সমকোণী ত্রিভুজের নবগুলোর অনুপাতের ধ্রুবতা কোণের ত্রিকোণিত্তিক অনুপাত ও এদের সম্পর্ক বিশেষ কিছু কোণের ত্রিকোভিত্তিক্তিক অনুপাত থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোমিত্তিক অনুপাত পূরক কোণের ত্রিকোণিত্তিক অনুপাত জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোণের ত্রিকোণ অনুপাত এরপর আছে ট্রিকোমিত্তিক অবেদাবলী তারপর হচ্ছে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এরপর হচ্ছে এখান থেকে তল উন্নতি কোণ উন্নতিকোণ অবনতিকোণ দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা এরপর হচ্ছে একাদশ অধ্যায় বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত সমানুপাতের বিভিন্ন রূপান্তর বিধি ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা এরপর হচ্ছে অধ্যায় সসীম ধারা এখান থেকে হচ্ছে অনু ধারা সমান্তর ধারা নির্দিষ্টতম পথ নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি সসীম স্বাভাবিক সংখ্যার সমষ্টি বিশেষ সংখ্যার সমষ্টি জোর সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি ঘনের সমষ্টি গুণতর ধারা থেকে নির্দিষ্টতম পথ তারপর হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি তারপর হচ্ছে অনুপাত ও সমানুপাতের ধর্ম রেখাংশের অন্তর বিভক্তি অনুপাত সম্পর্কিত উপপাদ্য চতুর্দশ অধ্যায় অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা এরপর এরপরে ষোলোর অধ্যায় পরিমিতি এখান থেকে বৃত্ত সংক্রান্ত পরিমাপ হচ্ছে বৃত্তে পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল বিভিন্ন ঘনবস্তুর আয়তন এতকার ঘনবস্তু ঘন ও বেলন সুষম অসম আকারের বহুভুজ ক্ষেত্র এরপর হচ্ছে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড় মদ্যক ও প্রচুর নির্ণয় উপাত্তের উপস্থাপন চলক ক্রমযোজিত গণসংখ্যা বিভিন্ন ধরনের তত্ত্ব বিশ্লেষণ লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা গণসংখ্যা বহুভুজ ও রেখা অঙ্কন